হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পলি মাছের ঝোল করব। পলি মাছটা হালকা একটু আদার রস দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তারপর পলি মাছের ঝোল করব টমেটো দিয়ে। সাথে থাকুন। একদম কড়া ভেজে নিলাম মাছটা। মশলা রান্নার জন্য এখানে নিলাম দুটা পেঁয়াজ কেটে নিলাম আর তিন চারটা কাঁচামরিচ কেটে নিছি। আর এখানে টমেটোর মধ্যে টমেটোটা একটু বাড়াই নিছি। টমেটোর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 থেকে 1.25 চা চামচ মরিচের গুঁড়া, একটু লবণ, এই মশলা। এখানে নিছি ধনিয়া পাতা, এটাই এই মাছটা ঝোল রান্না করার মশলা। এখন দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন দিয়ে দিব টমেটো আর মশলাগুলো। মশলাগুলোর ভিতরে আবার মাছ ম্যারিনেট করার সময় যে আদা রস দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম সে আদার রসটাও আছে। টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিব খুব সামান্য জল। হয়ে আসছে, এখন মাছটা দিয়ে দিব। পলি মাছটা এমনি তো অনেক সাদের মাছ, একটু প্রসেস করে যদি রান্না করা যায় তাহলে আর কোনো কিছুরই দরকার হয় না খাওয়ার। এতটা মজার মাছ এই মাছটা। এবার মাছের মধ্যে টমেটো ঝাল মশলা সব ঢোকার জন্য স্রেফ 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসব। ফিরে এলাম 10 মিনিট পর। খুব মৃদু জাল দিয়ে তখন ছিলাম 10 মিনিট জাল করে নিলাম। হয়ে গেছে আমার পলি মাছের ঝোল রান্না। খুবই মজার একটা মাছ, খুবই মজার একটা রান্না, ট্রাই করবেন সবাই। এখন ধনিয়া পাতাটা দিয়ে নিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই রান্নাটা আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো, কীরকম আইডিয়াটা আপনাদেরকে দিতে পারলাম। আল্লাহ হাফেজ।